হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডমিন টেকের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। হ্যাঁ, এটা আনবক্সিং ভিডিও, রিভিউ ভিডিও বলা চলে না। আমি নতুন ইউটিউবার ভাই, এত রিভিউ টিভিউ বুঝি না, কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, প্লাস একটু কমেন্ট করবেন যে কোন জায়গায় ভুল হয়েছে। সেই ভুলগুলো আমি আশা করবো শুধরে নেওয়ার চেষ্টা করব। সো দয়া করে আপনারা একটু ভিডিওটা দেখুন, দেখুন আপনাদের কীরকম লাগে। যে ফার্স্ট রিভিউ ভিডিও, একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে বয়া এম ওয়ানের ভিডিওটি। তো বয়া এম ওয়ানের আনবক্সিং ভিডিও। বয়া এম ওয়ান, আমরা জানি যে বয়া এম ওয়ান একটি বেস্ট মাইক্রোফোন এট দ্য চিপেস্ট রেট। সো একদম কম দামের মধ্যে বয়া মাইক্রোফোনটি সবচেয়ে বেস্ট মাইক্রোফোন বলে আমার অভিমত। তো এই মাইক্রোফোনের মাধ্যমে আজকে রেকর্ড করছি, বুঝতেই পারবেন যে কীরকম হচ্ছে আজকের রেকর্ডিং কোয়ালিটি। তো রেকর্ডিং কোয়ালিটি এবং কীরকম ভাবে সো এই যে দেখতেই পাচ্ছেন বয়ামনের প্যাকেট। সো আমি এখন প্যাকেটটি আনবক্সিং করব। চলুন প্যাকেটটি খোলা যাক, দেখা যাক প্যাকেটের ভিতর কী আছে। সো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি, একটু ওয়েট করেন, আমি প্যাকেটটি খুলছি। সো প্যাকেটটি খুললাম, অ্যান্ড প্যাকেটটি খোলার পর প্রথমে বেরিয়ে এলো একটি ইউজার ম্যানুয়াল। সো আমরা ইউজার ম্যানুয়ালটাকে দেখছি, যে ইউজার ম্যানুয়াল, এটা হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। অ্যান্ড তারপরই এই যে ইউজার ম্যানুয়ালে কেউ কী করবেন সে আছে, তারপর আছে একটা ওয়ারেন্টি কার্ড আছে এখানে। তো এই যে ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি চেয়ে লাভ নেই, ওয়ারেন্টি পাওয়া যায় না ভাই, ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। তো এই যে বেরিয়ে এলো মেইন মাইক্রোফোনটি, এই যে বয়া এম ওয়ান মাইক্রোফোনটি দেখতেই পাচ্ছেন। সো সুন্দর একটি পাউচ ব্যাগ দেওয়া আছে এর সাথে। তো এর ভিতরে আমরা কী কী পাচ্ছি দেখি, এর ভিতরে একটি কনভার্টার আছে, একটি ব্যাটারি আছে, অ্যান্ড নয়েজ রিকগনাইজেশনের জন্য একটি ফোম আছে। সো এরপর দেখছি কী আছে, এরপর একটা কার্ড আছে বয়ার, না সিলিকন ছিল, সিলিকন ছিল, হ্যাঁ। আর এটা হচ্ছে মেইন মাইক্রোফোনটি, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন। অ্যান্ড ওইখানে একটি একটা কার্ড আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে দুইটি অপশন, এটা স্মার্টফোনের ক্যামেরা, এটি আপনার স্মার্টফোনের সাথে ইউজ করতে পারেন, এটি আপনি ক্যামেরার সাথেও ইউজ করতে পারেন নিঃসন্দেহে। তো বুঝতে পাচ্ছেন কীভাবে মাইক্রোফোনটি, মাইক্রোফোনের সেন্সিবিলিটি আছে আপনার +30 dB, অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেট আছে 65 to 18 kHz। আর এর যেই কেবল রেঞ্জ আছে, কেবল লংটা আছে, সেটা হচ্ছে প্রায় 6 মিটার, মানে বিশাল লম্বা কেবল পাচ্ছেন। এই ছিল রিভিউ। আমি পার্সোনালি সাজেস্ট করবো, যদি আপনারা কেউ মাইক্রোফোন কিনেন বা ভিডিও করার জন্য করেন, ছোটোখাটো ইউটিউবিং বা নর্মাল যেসব ভিডিও আছে সেসবের জন্য বয়া এম ওয়ান আপনাদের জন্য বেস্ট হতে পারে, বেস্ট অপশন হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টুক করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ।